রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি বাংলা ব্যাকরণের কিছু প্রশ্ন উত্তর বাংলা ব্যাকরণের এখানে ক্লাস উল্লেখ করে দেওয়া হয়েছে ক্লাস ফোর ক্লাস ফাইভ এই রকম করে উল্লেখ করে দেওয়া হয়েছে তবে এখনও যদি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বাটনে ক্লিক করে ওয়াল বাটনে প্রেস করে দাও কারণ তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিও পেয়ে যাবে যদি বল বটনে ক্লিক করে দাও আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক করো কমেন্ট করবে অবশ্যই প্রশ্ন থাকলে এবং শেয়ার করবে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না কারণ এই মুহূর্তে একটু সমস্যা আছে তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সমাধান করে সেটা থেকে বেরিয়ে এসে অবশ্যই বেশি করে প্রশ্ন ভিডিও দেবো তো চলো শুরু করা যাক সন্ধি করে লেখো ক্লাস ফোরের জন্য রত্নযুক্ত আকর সমান হচ্ছে রত্নাকর সব ক্লাসের জন্যই কাজ লাগতে পারে তারপরে মেঘযুক্ত আলোক মেঘালোক কমলযুক্ত আসনা কমলা সোনা সমর্থক শব্দ চাঁদ চাঁদের আরেকটা সমর্থক কি শশী সূর্য হচ্ছে ভানু পাহাড় গিরি বাতাস বায়ু বাতাস নদী তটিনী পৃথিবী বসুন্ধরা আগর সমুদ্র ক্লিয়ার এরপরে ক্লাস ফাইভের জন্য হচ্ছে যেটা সেটা হচ্ছে কি বইছে হওয়া উত্তরে এখানে সঠিক ক্রিয়াটি লিখতে হবে উত্তরটা হচ্ছে বইছে ডাক সে হাঁক ডাক ছেড়ে ডাক ছেড়ে এখানে ডাকছে হচ্ছে ক্রিয়া আইডি ছুটে ছোট্টরা ছুটে এবং রে এই দুটোই কিনতে হবে ক্রিয়া দেখবি যদি জলদি আয় আয় এবং দেখবি দুটোই কিন্তু ক্রিয়া হবে ক্লিয়ার চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চেঁচিয়ে ক্লিয়ার এবার ক্লাস ফাইভের পাঁচটা হয়ে গেল এবার ক্লাস সিক্সের নিচের বাক্যগুলির মধ্যে থেকে মধ্যে থেকে সরল জটিল ও যৌগিক বাক্য খুঁজে লেখো জানলাই কোনো শিখ নেই সরল বাক্য এটি এটা কি বাক্য সরল বাক্য জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের খুব গুলিয়ে যাচ্ছে এটা কোন ধরনের বাক্য এখানে মাঝখানে আর রয়েছে কি রয়েছে আর তাই এটা হবে যৌগিক বাক্য পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে যাবে এটা কোন বাক্য জটিল বাক্য কেন জটিল বাক্য কারণ এখানে যখন রয়েছে তারপর তখন রয়েছে যখন তখন যদি তবে যেহেতু সেহেতু এই জিনিসগুলো থাকলে অবশ্যই জটিল বাক্য হবে এবং কিন্তু অথবা আর এগুলো থাকলে যৌগিক বাক্য বিভীষণ মাসায় যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর এটা হচ্ছে জটিল বাক্য কেননা এখানে যে আর এখানে তা ঠিক আছে ক্লিয়ার এরপরে ক্লাস সেভেনের জন্য প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো মোজা দোকান সানায় এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে এলো কোন কোন ভাষা থেকে এসছে এটা এসেছে ফার্সি ভাষা থেকে কোন ভাষা ফার্সি এরপরের প্রশ্ন হচ্ছে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের কি বলে তাদের বলে তৎসম শব্দ তাদের কি বলে তৎসম শব্দ শূন্য স্থান পূরণ করো মৎস্য থেকে কি হবে মৎস্য মৎস্য থেকে মাছ এরকমভাবে ফাঁকা স্থান দিয়ে দেবে চন্দ্র থেকে চন্দ্র তারপরে হবে চাঁদ এই রকমও প্রশ্ন তোমাদের দিয়ে দেবে তাহলে পাষান থেকে হবে পাহান পাসান থেকে কি হবে পাহান পাহান থেকে হবে পাহাড় তাহলে পাসান ছিল পাসান থেকে পাহাড় পাহান থেকে হয়ে গেছে পাহাড় এবার চলে যাব ক্লাস এইটের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ভৈরব শব্দটির দল বিশ্লেষণ করলে পায় ভৈরব শব্দটিকে যে বিশ্লেষণ করবো সেটিকে কীভাবে পাবো সেটা হচ্ছে দুটি দল পাবো কটি দল পাবো ভৈরব একটা হচ্ছে রৈ্রুদ্ধ দল একটা হচ্ছে মুক্ত দল ক্লিয়ার স্কুল থেকে স্কুল এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে তা হলো কোন নিয়ম সেটা হচ্ছে আদি সরাগম যেমন স্টেশন থেকে স্টেশন এইগুলো হচ্ছে আদি সরাগম ক্লিয়ার ইঞ্চ থেকে হবে ইঞ্চি ইঞ্চি এক্ষেত্রে ঘটেছে কি অন্তসরাগম কি হয়েছে অন্তগ্রাম এখানে অহস্যই যুক্ত হয়েছে তাই এটা হচ্ছে অন্তঃসরাগম ক্লিয়ার ব্যাকরণে দল শব্দটির অর্থ কি ব্যাকরণে দল শব্দটির অর্থ হলো অক্ষর কি অর্থ অক্ষর এরপরে প্রশ্ন হচ্ছে প্রদত্ত প্রবাদটির সার্থক বাক্যে প্রয়োগ করো এক হাতে তালি বাজে না এটাকে যদি বলা হয় সার্থক বাক্য তাহলে কী হবে দুপক্ষের দোষ থেকে বিবাদ হয় তার মানে এক পক্ষ শুধুমাত্র দোষী হয় না দুই পক্ষই দোষী হলে তবেই কিন্তু সেক্ষেত্রে এই প্রবাদটি প্রযোজ্য হবে তোমাদের আবারও বলি তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলবাটনে ক্লিক করে নাও তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ওকে আর তোমাদের অবশ্যই বলবো যে তোমরা বেশি বেশি করে বই পড়ো এবং নোটস বই এগুলো পড়ো এবং অবসর সময়ে এই ভিডিওটি দেখবে ক্লিয়ার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ